হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে ফুচকা। আমরা কম বেশি সবাই ফুচকা খেয়ে থাকি। কীভাবে বাসায় ফুলকো আর অনেক বেশি মুচমুচে ফুচকা বানাতে হয়, আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে তৈরি করি। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে নিলাম, 1/3 কাপ সুজি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 7 মতো লবণ দিয়ে নিলাম, 1 চা চামচ তাল মাখনা দিয়ে নিলাম, এটা বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন। আর দিয়ে নিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ তেল। এবার শুকনো উপকরণগুলো ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1/2 ঘন্টা পরে। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, ডোটা আরেকটু মথে নিব। এবার এখান থেকে লেচি কেটে নিব। এখান থেকে একটা লেচি গোল করে নিলাম। এবার আমি এটা রুটি বেলে নেব। এভাবে মোটা করে আরেকটা রুটি বেলে নেব আমি। আমার 2টা রুটি বানানো হয়ে গেছে। একটা রুটির উপরে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি আর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার ওই রুটিটার উপর এই রুটিটা দিয়ে নিলাম। হাত দিয়ে একটু চাপিয়ে নিচ্ছি। এবার আমি পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এভাবে পাতলা করে নিয়েছি আমি। এবার একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে ফুচকাগুলো দিয়ে নিয়েছি। তেলটা অনেক বেশি গরম করে নিতে হয়। এবার উল্টিয়ে পাল্টিয়ে ফুচকাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ফুচকা
ভাজিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।